তো যেমনটা কথা দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় চলতি বছর অর্থাৎ দু সালে লোকসভা নির্বাচনের প্রচারে গিয়ে আবাস যোজনা প্রকল্পের প্রসঙ্গে একাধিকবার কেন্দ্রীয় সরকারকে বঞ্চনার অভিযোগে কিন্তু সরব হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই রাজ্যের তরফে এই প্রকল্পের মাধ্যমে প্রায় এগারো লক্ষেরও বেশি পরিবারকে টাকা দেওয়ার ব্যবস্থা করতে চলেছে রাজ্য সরকার এমনকি রাজ্যে যে সমস্ত আধিকারিকগণ রয়েছেন গ্রাম পঞ্চায়েত দপ্তরে তাদের সাথে বৈঠক হয়ে গেছে মুখ্য সচিবের ও জেলাশাসক এসডিও বিডিও সমস্ত ডিপার্টমেন্টের অফিসারদের সাথে অলরেডি যোগাযোগ হয়ে গেছে মুখ্য সচিবের তার পরবর্তীতে এবার আবাস প্রকল্পের মাধ্যমে নয়া মোড় আপনাদের এই প্রকল্পে বাড়ি তৈরি করবার প্রথম কিস্তির টাকা ডিসেম্বর মাসের কুড়ি তারিখে পেতে চলেছেন ব্যাংক অ্যাকাউন্টে রাজ্যের মুখ্যমন্ত্রী যেমনটা বলেছেন ঠিক তেমনটাই কথা রাখলেন এবার আবাস প্রকল্পের মাধ্যমে টাকা দেওয়ার ফাইনাল স্টেপ রাজ্যে যে সমস্ত বাড়ির লিস্টের নাম রয়েছে সেইগুলো বাড়ির মধ্যে এবার সার্ভে শুরু করতে চলেছে রাজ্যের প্রশাসন রাজ্যের তরফে জানানো হয়েছে যে এই প্রকল্পের মাধ্যমে অক্টোবর মাসের একুশ তারিখ থেকে নিয়ে অক্টোবর মাসের একত্রিশ তারিখ পর্যন্ত সার্ভে করবার সময়সীমা বেঁধে দিয়েছেন এর পরবর্তীতে নভেম্বর মাসের সাতাশ তারিখে এই প্রকল্পের ফাইনাল লিস্ট পাবলিশ করে দেবেন বিভিন্ন ওয়েবসাইটে সাথে জেলাশাসকের দপ্তরে এবং এসডিও বিডিও এই সমস্ত দপ্তরে চলে আসবে অর্থাৎ ডিএম এসডিও ও বিডিও তিন দপ্তরের মাধ্যমে আপনাদের লিস্ট প্রকাশ করা হবে সাতাশে নভেম্বর থেকে যার যে কোনো অভিযোগ থাকবে সেই অভিযোগ জানাতে পারবে ব্লকের একটি দপ্তর খোলা থাকবে অর্থাৎ একটি কমপ্লেন্ট বক্স থাকবে সে বক্সে আপনি আপনার কমপ্লেন জমা দিতে পারবেন এর পরবর্তীতে রাজ্যের তরফে জানানো হয়েছে যাতে অস্বচ্ছতার সাথে কাজ না হয় বা এই প্রকল্পে কোনো কোনোরকমভাবে ডুপ্লিকেট না হয় বা এই প্রকল্পে কোনোরকমভাবে প্রতারণা না করে সে কারণেই কিন্তু এই প্রকল্পকে আরো স্বচ্ছতা করতে ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি দুটোই থাকছে এর সাথে সাথে আপনাকে এবার রিটার্ন বন্ডে সিগনেচার করারও ব্যবস্থা থাকছে পরবর্তীতে জানানো হয়েছে রাজ্যের তরফে এবার যে সমস্ত লিস্ট টোটাল ক্রিয়েট হবে সেই সমস্ত লিস্টের ফাইনাল লিস্ট যখন পাবলিশ হবে তারপর যদি চাই ডিএম বিভিন্ন অফিসারদের নিয়ে তার বাড়ি ডিরেক্টলি ভিজিট করতে পারেন সেটা যে কোনো সময় আপনার বাড়িতেও আসতে পারেন এবার একুশ থেকে একত্রিশ তারিখের মধ্যে আপনার বাড়ি আবাস প্রকল্পের মাধ্যমে যাচাই বাচাই করতে চলে আসবেন অবশ্যই যদি আপনি যোগ্য হন টাকা পাবেন এবং অযোগ্য হয়ে থাকলে আপনার নাম বাদ পড়বে এই লিস্ট থেকে তবে আপনারা অনেকেই এটা বুঝতে পারছেন না কোন লিস্ট দেখে কাজ করা হবে এর আগের বার যে লিস্ট দেখে কাজ করা হয়েছিল ঠিক একই লিস্ট দেখেই কিন্তু এবার সার্ভে শুরু করবে তবে যে সমস্ত পরিবারের নাম নেই তাদের নাম কিন্তু এবার এন্ট্রি করা হবে এমনটাই রাজ্যের তরফে জানানো হয়েছে বা মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন তো ক্লিয়ারে বুঝতে পারছেন রাজ্যের তরফে এবার যে সমস্ত পরিবারে অবিচ্ছিন্ন থাকবে এই প্রকল্প থেকে তাদেরকে এবার এই প্রকল্পের নাম তোলার ব্যবস্থা করবেন যেমনটা জানিয়েছেন বন্যায় দুর্গত এলাকা যে সমস্ত ক্ষতিগ্রস্ত পরিবার রয়েছেন তাদেরকেও এই প্রকল্পের আওতায় নিয়ে এসে তাদেরকে এই প্রকল্পের প্রথম কিস্তি ষাট হাজার টাকা বাড়ি তৈরি করবার জন্য রাজ্য সরকার দিতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রীর তরফে একাধিক বার্তা পেয়েছে তবে এই প্রকল্পের টাকা আপনাদের ডিসেম্বরের কুড়ি তারিখে ক্রেডিট হয়ে যাবে এমনটাই আপডেটসে জানানো যা এবার রাজ্যের তরফে আপনার বাড়ি ভিজিট করতে আসবে আপনি কোন থেকে ভিডিওটি দেখছেন আপনি আবার সে টাকা পাবেন কিনা কমেন্টে অবশ্যই জানাবেন তবে রিটার্ন বন্ডটা এবার কিন্তু রাজ্যের তরফে নতুনভাবে দিয়েছে এবং আপনার ভিডিওগ্রাফিও এই প্রকল্পে এবার নতুনভাবে থাকছে ভিডিওগ্রাফি অর্থাৎ পুরো বাড়ির আপনার ভিডিও করবে এর আগে শুধুমাত্র ছবি করত বা ফটোগ্রাফি করতো এবার ভিডিওগ্রাফির সাথে আপনার লেখা কিংবা রিটেন বন্ড বা এগ্রিমেন্ট পেপার সে অ্যাগ্রিমেন্ট পেপারে থাকবে আপনি এই প্রকল্পের টাকা পাওয়ার পর যাতে এই প্রকল্পের মাধ্যমে বাড়ি তৈরি করেন এই টাকা যাতে অন্য কোথাও খাতে আপনি না জমা করেন সে কারণেই রাজ্য সরকারের তরফ থেকে আপনার কিন্তু জবানবন্দি রিটেন বন্ডের মাধ্যমে নিয়ে নেওয়া হবে এমনটাই আপডেটস পাওয়া যাচ্ছে তবে পরবর্তীতে অবশ্যই আপনাদের বাড়ি ভিজিট করতে এসে এই সংক্রান্ত আপডেটস আপনারা প্রমাণ দেখতে পাবেন অবশ্যই আপনাদের সামনে প্রমাণ কিন্তু সার্ভে করবেন ভিডিও আপনাদের ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই লাইক করে অন্যদের শেয়ার করুন